এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। আর আপনারা এটাও হয়তো জানেন যে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ওনারা মিটিং করছে, মিছিল করছে, ওনারা হচ্ছে যে আবার দর্শন বিরোধী ব্যানারে আবার আন্দোলনও করছে। দর্শক আসলে আমি মামলা দায়ের করেছি, আজকে প্রায় 20 দিন হতে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। তো আমি জানি না কেন আসলে আসামিগুলো গ্রেফতার করা হচ্ছে না, তার জনপ্রিয়তার জন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিনা, কিংবা হচ্ছে যে তাদের যে প্রভাবশালী, তারা যে প্রভাবশালী সেজন্য হচ্ছে আবার আইনশৃঙ্খলা বাহিনী কোনো অদৃশ্য শক্তি বা দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা, যার কারণে হচ্ছে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হচ্ছে না। আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মিটিং করছে, মিছিল করছে, তারা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে, তারা দর্শন বিরোধী ব্যানারেও তারা হচ্ছে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারপরেও হচ্ছে পুলিশ প্রশাসন বলছে আসামি পলাতক, আসামি গ্রেপ্তার করতে পারছি না। সেই জায়গা থেকে আজকে আমার এই অবস্থান কর্মসূচি। আর একটা মেয়ে কতটা অসহায় হলে বিচারের দাবিতে এভাবে অনশন কর্মসূচিতে বসতে পারে সেটা আসলে ওইভাবে বলার কিছু নেই। তো আমি চাইবো অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হোক, যাতে করে আমি ন্যায় বিচার পাই, আর কোনো নারীকে এভাবে রাস্তায় এসে না বসতে হয় বিচারের জন্য, এভাবে দাঁড়ে দাঁড়িয়ে না ঘুরতে হয়। আমার দুটো মামলা, সেই দুটো মামলায় আসামি হচ্ছে হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ, নুরুল হক নূর, সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিলবাকি। আসলে আপনারা ইতিমধ্যে জানেন যে লালবাগ থানা কোতোয়ালি থানায় গত 20শে সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর দর্শন মামলা দায়ের করা হয়। তো আজকে হচ্ছে যে প্রায় 20 দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হচ্ছে না। আর এরপরে আপনারা দেখেছেন যে সিলেটের এমসি কলেজ সহ বিভিন্ন জায়গায় দর্শনের হচ্ছে যে যারা অভিযুক্ত ছিল তাদের প্রত্যেককে অতি দ্রুত সময়ের মাঝে গ্রেফতার করা হয়েছে তাদের। কিন্তু এই মামলায় এখন পর্যন্ত দুটি মামলা থেকে কোনো মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। আর আপনারা এটাও হয়তো জানেন যে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ওনারা মিটিং করছে, মিছিল করছে, ওনারা হচ্ছে যে আবার দর্শন বিরোধী ব্যানারে আবার আন্দোলনও করছে দর্শক হয়ে। তো সে জায়গা থেকে পুলিশ বলছে আসামি পলাতক, আসামি ধরা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে। এদিকে আসামিরা হচ্ছে যে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। তো সে জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা প্রভাবিত, আর আসামিদের জনপ্রিয়তা, তারপর হচ্ছে যে ওনাদের পেছনেও কোনো এক এরকমটা হতে পারে যে কোনো এক অজ্ঞাত কারণে হয়তো বা প্রশাসনও ওদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তো সে জায়গা থেকে যদি এরকমটাই চলতে থাকে তাহলে তদন্ত কাজ প্রভাবিত হবে, আর তদন্ত কাজ প্রভাবিত হলে স্বাভাবিকভাবে বিচার কার্যে বিঘ্ন ঘটবে। সে জায়গায় হচ্ছে যে আমি ন্যায় বিচার পাবো না বলেই আমার মনে হচ্ছে, এজন্য আমার আজকে এই অনশন বসা।